কেসটা পেন ইন বোথ নি জয়েন্টস, 11 বছর ধরে ভুগছে, আর আছে লেফট টো পর্যন্ত, কোমর থেকে হিপ টু লেফট টো অ্যান্ড লেফট এলবোতে পেন আছে। না হ্যাঁ সরি, রাইট টো পর্যন্ত রাইটই লিখেছি আমি, আর হচ্ছে লেফট এলবো। কেস হিস্ট্রি কি আছে? ভদ্রমহিলা 57 ইয়ার্স ওল্ড, প্যান হিস্টেরেক্টমি, অর্থাৎ তার টিউমার হয়েছিল ইউটেরাসে, তার পুরোটুকু ওভারি সমেত ইউটেরাস সমেত বাদ হয়ে গেছে 13 বছর, অর্থাৎ 2013। এখানে কমপ্লেন আমি সব ডায়েরিতে নোট করে যথারীতি লাগবে। পেশেন্টের নাম এবং পেশেন্টের মুখ কোনোটাই আপনাদের দেখাবো না, শুধু কেস হিস্ট্রিটা দেখতে পাবেন। একটুখানি জিপটা দেখুন, এই হচ্ছে জিপ। পালসিটিলা আমি প্রেসক্রিপশন করেছি, কেন করেছি, টাং অল্প হোয়াইটিস, খুব একটা যদি জল পান করেন তেমন কিছু নয়, তবে কী পেয়েছিলাম পেশেন্টটার থেকে আমি ডায়েরিতে লিখেছি, তারপর সব কিছুই আমি লিখে নিয়েছি ওখানে। অ্যাংজাইটি, স্বামী রিসেন্ট মারা গেছেন, এছাড়া ফ্যামিলিগত কিছু অ্যাংজাইটি টেনশান কাজ করে। সিম্প্যাথি ফর আদার্স, কোম্পানি ডিসলাইক, উইপিং ডিসপোজিশন, ফিয়ার অফ রবার্স, ফিয়ার ফ্রম হাইট, ইরিটেবল, সাসপিসিয়াস, সেন্সেশন অফ হিট, সোয়েট, প্রচুর ঘাম হয়, পার্সপিরেশন প্লাস প্লাস প্লাস, এর ডিজায়ার বিটার অ্যান্ড কোল্ড ডিজায়ার, আর হচ্ছে অয়েলি ফুড, ডিসএগ্রি বা ইনটলারেন্স। যথারীতি পেশেন্টের একটা আর্থাইটিস ডেভেলপ করেছে, পেন ইন বোথ নি জয়েন্ট, অর্থাৎ আমি এখানে লিখে রেখেছি কিছু ইনভেস্টিগেশন এইসব করিয়ে আপনারা ডাক্তার দেখিয়েছেন তো এর মধ্যে? হ্যাঁ ডাক্তার দেখিয়েছেন, চলছে, ব্যথা ব্যথা কমেনি, তাই এখান থেকে এসছে। এখন কেস হিস্ট্রিতে একখানা আমি যেটা দেখতে পাচ্ছি, একটা কোমরের যে ব্যথাটা, স্পষ্ট একটা কাইফোসিস দেখা যাচ্ছে, আর ওখান থেকে বলছে ওটা কোথায় গেল, আর ল্যাটারাল ভিউতে একটুখানি অস্টিওফাইটস রয়েছে, কিন্তু ওখানে বলে দিল যে সব কটাতে এই অস্টিওফাইটস রয়েছে, আমি আর দেখতে পাচ্ছি না, অল্প এটাতে একটু আছে, আর এইটাতে একটু দেখলাম, আর কোনো তো আমি অস্টিওফাইটস দেখতে পাচ্ছি না। আর বলছে লাম্বা 3, এই ভার্টিব্রাটার ওল্ড ফ্র্যাকচার আছে, ওল্ড ফ্র্যাকচারটাও আমি দেখতে পাচ্ছি না কোথা থেকে দেখছে, তবে এই যে জায়গাটা পরিষ্কার চিত হয়ে শুয়ে এক্সরেটা করা ছিল, সেটা একটা কাইকোসিস একটা ইয়েস। আর এসে আর হচ্ছে এই যে পজিশনটা, এটা হচ্ছে রাইট সাইড, এখানে একটু মিডিয়াল সাইডে এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে টিবিয়া, এই পজিশানে একটু মানে একটা ডিজেনারেটিভ চেঞ্জেস এসছে, আর্লি চেঞ্জেস। এই পাশে এটা হচ্ছে লেফট সাইড, এখানে একটা ছোটো ডিজেনারেটিভ চেঞ্জেস এসছে, কিন্তু আর্লি চেঞ্জেস এখনও ভালো মতোই ওটা দেখা যাচ্ছে, এবং কিছু মনে হচ্ছে যেন পশ্চারাল ডিফেক্ট, তার জন্য ভদ্রমহিলার পাটা একটুখানি ভ্যারাস ডিফর্মিটির মতো দেখতে লাগছে। এখন এই হচ্ছে কেসটা সম্পূর্ণ, পায়ের পেন, আরেকটা পেন হয় দেখি পেছনটা একটু পেন, এই যে পজিশানে একটা ব্যথা, আমি বললাম কোনো ট্রমা আছে, এখানে জেনারেলি টেনিস এলবো হয়, কিন্তু পার্টিকুলার এই পজিশান বলছেন তো, এই পজিশানে যে মাসেলটা আছে তার নাম হচ্ছে, এটা হচ্ছে নার্ভ টু অ্যাঙ্কোনিয়াস, অনেক সময় দেখা যায় এরকম মানলে চিনচিন করে ওঠা হয়, এই মাসেলটার নামই হচ্ছে নার্ভ টু অ্যাঙ্কোনিয়াস। আচ্ছা, এছাড়া অস্টিও আর্থাইটিস ডেভেলপ করেছে তার, যেহেতু প্যান হিস্টেরেক্টমি হয়ে গেছে, ওভারি থেকে ইস্ট্রোজেন বেরানো, ইস্ট্রোজেন নামক হরমোনটা বেরানো বন্ধ হয়ে গেছে, সেই জন্য ক্যালসিয়াম মেটাবলিজম
মারাত্মকভাবে হ্যাম্পার হয়। শুধু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন বের হয় ক্যালসিটোনিন, শুধু সেই হরমোনটা একটুখানি অ্যাক্টিভ রয়েছে, আর বাকি ইস্ট্রোজেন তো ইয়ে হয়েছে, আরও কিছু হরমোন যেমন থাইরয়েডও কিছুটা ক্যালসিয়াম মেটাবলিজিং করে, তবে ইস্ট্রোজেন প্রচুর করে। এর জন্য মোটামুটি 45 ইয়ার্স যাদের মেনোপোজ হয়ে যায় সেসব মহিলাদের খুব তাড়াতাড়ি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যায়। এই হচ্ছে মোটামুটি ব্যাপার কেসটা। আমি প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমি ক্লিনিক্যাল চেকআপ সব লিখে দিই, যা যা করি, যা রয়েছে ডায়াগনোসিস হিস্ট্রি, আমি পেয়েছি কাইপোসিস, পেয়েছি একটা রাইট সায়াটিকা, একটা কোমর থেকে পেন নিচের দিকে নামছে রাইট সাইডে, আচ্ছা আর্লি চেঞ্জেস ট্রমা, আর্লি চেঞ্জেস অফ ওয়ে লিখে দিয়েছি, ট্রমা ওভার নার্ভ টু অ্যাঙ্কোনিয়াস, ফিজিওথেরাপি আমি কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছি আর নার্ভ ফিজিওথেরাপিস্টের কাছে উনি যাবেন, ক্যালসিয়াম এনরিচ ফুড মুখে বলে দিয়েছি, নর্মাল ডায়েট আর কোল্ড কমপ্রেস যদি দরকার হয়, আর অ্যাডভাইস দিয়েছি রাইট অ্যান্ড লেফট নি প্রেস হিঞ্জ, অর্থাৎ বোথ সাইডেই প্লেট লাগানো থাকবে মিডিয়াম সাইজ অনুযায়ী। কী কারণে পালসেটিলা প্রেসক্রিপশান করলাম? অ্যাংজাইটি, সিম্প্যাথি ফর আদার্স, কম্পানি ডিসলাইক, উইপিং ডিসপোজিশন, ফিয়ার অফ রাওয়ার্স, সোয়েট প্লাস প্লাস প্লাস, এর তেমন পালসেটিলা নেই, কোল্ড ভালোবাসে মানে খুব বেশি না, আর অয়েলি ফুড ইনটলারেন্স। এর ওপরে এছাড়াও আছে ইরিটেবল টেম্পারমেন্ট, যেটা লেখা হয়নি, ইরিটেবল টেম্পারমেন্ট আর লিখলাম না, থাক এখানে আমি লিখে রাখি, আর সাসপিসিয়াস সাইকোটিক এখানে লিখে রেখেছি, ইরিটেবল আর জেনারেলি সাইকোটিক পেশেন্ট সাসপিসিয়াস এবং ইরিটেবল হয়, এই কারণে পালসেটিলা আমাকে প্রেসক্রিপশান করতে বাধ্য করালো। আর কীভাবে ফার্মাসি ওষুধ তৈরি হয় সেটাও আমি লিখে দিয়েছি, একটা করে রোজ প্রতিদিন, সব অ্যাডভাইস করা আছে কমপ্যাক্ট প্রেসক্রিপশান। দেখা যাক 2 মাস পরে পেশেন্ট কী বলে। থ্যাংক ইউ ভেরি মাচ।